পর্ব 47। দুশ্চিন্তা করবেন না। আজও যেন আপনার শেষ দিন, এভাবে আজকের দিনটি কাটান। এই ধরনের মানসিকতা ও জীবন সম্বন্ধে এই ধরনের দৃষ্টিভঙ্গি যদি থাকে, তবে রাগ দুঃখকে প্রশ্রয় দিয়ে আপনার সামান্য যে সময়টুকু আছে তা নষ্ট করার কোনো যুক্তি নেই। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আসবাহতু ফালা তানতাযিরিল মাসাআ ওয়া ইজা আমসাইতা ফালা তানতাযিরিস সুবাহা। সকালবেলা সন্ধ্যাবেলা দেখার আশা করো না, আর সন্ধ্যাকালে সকালবেলা দেখার আশা করো না। অন্য কথায়, অতীত নিয়ে না ভেবে ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে আত্মা দেহ মন নিয়ে জীবন শুধু আজকের জন্যই। একজন আরব কবি বলেন, যা অতীত হয়ে গেছে তা চিরদিনের জন্য চলে গেছে, আর যা আশা করা হয় তা তো অজানা অজ্ঞাত। আর তোমার যা আছে তা হলো বর্তমান মুহূর্তটি। অতীতের চিন্তায় বিভোর হওয়া ও অতীতের দুঃখ কষ্টকে বর্তমানে টেনে নিয়ে আনা অস্থির ও অসুস্থ মনের লক্ষণ। চীনা দেশীয় প্রবাদে বলা হয়, সেতুতে পৌঁছার আগেই সেতু পার হইও না। অন্য কথায়, ঘটনা ঘটার আগেই তা নিয়ে দুশ্চিন্তা করো না। আমাদের একজন ধার্মিক পূর্বসূরি বলেন, হে আদম সন্তান, নিশ্চয় তোমাদের দিন মাত্র তিনটি, গতকাল আর এটা তোমাকে ছেড়ে চলে গেছে, আগামীকাল যা এখনও আসেনি এবং আজ। সুতরাং আজকের দিনে আল্লাহকে ভয় করো, তাকে মান্য করো, যে নাকি অতীত বর্তমান ও ভবিষ্যতের উদ্বেগ নিয়ে বেড়ায়, সে কীভাবে বাঁচতে পারে? তাই তো মধ্যে ঘটে গেছে, সর্বদা তার কথা মনে করে করে মানুষ কীভাবে শান্তি পেতে পারে? যে অতীতের দুঃখজনক ঘটনার কথা মনে করে সে শুধু ব্যথাই পায়, এতে তার কোনো লাভ হয় না। সকালে সন্ধ্যা পর্যন্ত বাঁচার আশা করো না, ও সন্ধ্যায় সকাল পর্যন্ত বাঁচার আশা করো না। এ কথার অর্থ হলো, এ পৃথিবীর জন্য আমাদের বড় ধরনের ও দীর্ঘকালীন আশা থাকা উচিত নয়। মৃত্যুর জন্য প্রতীক্ষা করুন, নেক আমল করার জন্য আপ্রাণ চেষ্টা করুন। আপনার উদ্বেগ ও আকাঙ্ক্ষাকে আজকের দিনের সীমা পেরিয়ে যেতে দেবেন না। এই নীতি আপনাকে মনোযোগী হতে এবং প্রতিদিন উৎপাদনশীল হওয়ার জন্য আপনার সমস্ত শক্তিকে ব্যয় করতে সাহায্য করবে। দক্ষতার সাথে সময়কে কাজে লাগান এবং আপনার আচার আচরণ চালচলনের উন্নতি করে আপনার স্বাস্থ্যের যত্ন নিয়ে অন্যের সাথে আপনার সম্পর্ক দৃঢ় করে আজ কোনো কিছু অর্জন করার জন্য আপনার সকল প্রচেষ্টাকে কাজে লাগান।